বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের একান্ত আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহর নামে কাজ শুরু করলাম, আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবী জি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরের সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফের সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমি আপনারা যারা বিবাহযোগ্য যাদের ঘরেই আছে, আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি, 0178354124, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা 0197186021। এই মুহূর্তে আসলে খুব মানে খুব এক্সক্লুসিভ কিছু পাত্রর জন্য আমি পাত্রী খুঁজছি। এক পাত্র এই মাত্র উনি নিউ ইয়র্ক থেকে ফোন করলো, ওনার এক বন্ধুর কাজ হয়েছে, সেভাবে ওনাকে বলল যে তুমি কান্তাপার কাছে যাও, ইনশাল্লাহ অনেক অনেক পাত্রীর মাছ থেকে তুমি জাস্টিফাই করে নিতে পারবা। আলহামদুলিল্লাহ যারা আমার এই নামটা দিয়ে যারা যাদেরকে পাঠাচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন আছে, আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দি কবুল আর মঞ্জুর করে নিন। তো ওনারও বয়স প্রায় 52 হয়ে গেছে, উনি আমেরিকাতে একটা বিদেশি সংস্থাতে জব করতেছে, সারা ওয়ার্ল্ডেই তাড়িয়ে এত বড় একটা জব করে। বলল যে আপু, আপনাদের বাংলাদেশে যেমন মন্ত্রী মিনিস্টাররা যেভাবে লাইফ ডিল করে, আমাদেরও সেটা তো অনেক ইয়া। তো আমি বললাম যে ভাই আপনার তো আমার ওয়াইফে ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার, সেই সুবাদে সে মানে দূরত্ব হলে যা হয় আর কি। এই জিনিসটা সবারই মাথায় একটু রাখতে হবে যারা বিবাহ শাদী করতে যাচ্ছেন বিদেশে দেশে, এটা এই ডিস্টেন্সটা আপনারা বেশি দিন রাখবেন না, কারণ এই ডিস্টেন্সের মাঝে কিন্তু তৃতীয় পক্ষ ঢুকে যায়, এই এটা সবসময় ব্রেনে রাখতে হবে। আরেকটি কথা আমার মনে হয় যে আমার বলা দরকার, অনেক ছেলে মেয়েরা অনেকেই মনে করে যে আরে আল্লাহ মানে সবাই সবার সম্পদ মনে করে, আমার ওয়াইফ আমার সম্পদ, আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমার সম্পদ, না নিজের কখনো কোনো সম্পদ যাতে মনে না করেন। কারণ এখনকার এমন একটা ডিজিটাল যুগ হওয়াতে এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি, একটা সেকেন্ড পরপরই হাতের কাছে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। মানুষের তো মন, যখন আপনারা দূরত্ব থাকবেন তখন কিন্তু তৃতীয় পক্ষ খুব সহজেই আপনাকে ইয়ে করতে পারে। এটা তো মাইন্ডের ব্যাপার, বয়সটা তো ব্যাপার, সব কিছু মিলাইয়ে। সেজন্য আমি বলি যে আমার বাবা মা আমার সম্পদ, তারাও কিন্তু তারা চলে গেছে, আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা আপন, তারাও কিন্তু তাদের মধ্যে থেকেও এত বছর সংসার করেও চলে যেতে হয়, আমার সন্তান আমার না, সেও তারই তার একটা জীবন। তাই সব কিছু আমার আমার করা যাবে না, নিজেও কিন্তু আমার না, একটা সেকেন্ডেরও কিন্তু ভরসা নাই। তাই কোনটা আমার? আপনার আমল নামা এবাদত বন্দেগী, আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে তা উপলব্ধি করি, আমি নিজে তা বহন করতেছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া বলে আমার শেষ করার কোনো ভাষা নেই। আল্লাহ আপনি, আমি লজ্জিত আপনার কাছে, আমি লজ্জিত, আমি লজ্জিত। তো এই বোনটার জন্য ভাইটার জন্য উনি 52 মতো বয়স, কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকে আছে এই বয়সে এসে আপনারা কিন্তু অনেক হ্যান্ডসাম মেয়ে চান, হ্যান্ডসাম ছেলে চান, একটা যখন বয়সের সেই বয়সটা আপনার মানুষটা কেমন, সে কি গুনার চিন্তা করে কিনা, সে কি আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং আল্লাহকে সে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে কিনা, এগুলি আপনারা প্রথমে দেখবেন। সবাই শুধু সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, মেয়েরা শুধু অর্থবিত্ত ছেলে, অর্থবিত্ত ছেলে, এর পিছনেই সময় ব্যয় করে ফেলে। তো আমি এই ভাইটার জন্য আমি অনুরোধ করছি, আমার অনেক বোনরা আছে, আর আমার বোনদের তো আমি সবসময় বলি তোমরা আমার সন্তান, তোমরা তোমাদের জন্য যেটা ভালো ইনশাল্লাহ, সে কারণ তোমাদের জন্য আমি করতে পারি কেন, ছেলেদের কোনো ডিমান্ড নাই, অর্থবিত্তর কোনো লোভ নাই, তারা একটা ভালো মানুষ চায়। তো এই ভাইটার জন্য যেহেতু এত বড় একটা চাকরি করে আমেরিকাতে, আপনারা একটু ও 2 সপ্তাহের জন্য বাংলাদেশে আসতেছে, আপনারা প্লিজ আমার বোনদের তাড়াতাড়ি বলছি, ও যে অনেকে আছে ইয়েতে দেখায় লাইভে দেখায় যে তাড়াতাড়ি আসুন, ডিসকাউন্ট চলতেছে কাপড় চোপড়, এটা কিন্তু জীবনের ডিসকাউন্ট, এটা জীবনের জন্য আপনি একটা মানুষ নেবেন, কার মাধ্যমে নিচ্ছেন সেটাও আপনার কিন্তু একটা, এটাও একটা পরিচয় বহন রাখতে হবে,
যে সে কি আপনাদেরকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনাদের কাছে বিয়েটা সমাধান করে আমরা ব্যবসা করে নিচ্ছি কিনা, সেই চিন্তাটা আপনারা দেখতে হবে। আমি কখনো বিয়ের পরে আপনাদেরকে আমি কখনো বলবো না যে এটা দেন এটা দেন, আপনাদের খুশি মনে যেটা আপনারা আমাদেরকে দিবেন আমরা সেটাই গ্রহণ করব, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে সবার মাঝে ভালোবাসাটা ছড়িয়ে দিব। আমি অন্তত আমার নিজের যতক্ষণ আমি সুস্থ আছি ভালো আছি। তো এই ভাইটার জন্য আরেকটা ভাই, উনি কালকে 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এখানে থাকবে, উনিও আমেরিকার সিটিজেন, উনি ওখানে অনেক বড় ডিগ্রিধারী, ওনার আবার বয়স 60, ওনার ওয়াইফটা মারা গেছে, ওনার কোনো সন্তানাদি নাই। তো এই ভাই বলল যে আমি আসছি বাংলাদেশে, এখন আপনি কোন দিন আমাকে পাতে, তা আমি কি আপনার চাহিদা কি, আমি একটা সুন্দর একটা ভদ্র একটা মেয়ে চাই, তবে ঢাকায় সেটেল হলে ভালো হয়, আমি বাংলাদেশে আমি আমার তেমন কোনো বাড়িঘর করি নাই, একটা ফ্ল্যাট বুকিং দিছি, কিন্তু এমন একটা মেয়ে দিবেন যে মেয়ের একটা ফ্ল্যাট আছে, হয়তো আমি তাকে নিয়ে আমেরিকা থেকে আসব যখন তখন, যাতে তার ফ্ল্যাটে উঠতে পারি বা তার বাড়ি থাকবে, এরকম বয়স কোনো ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো সমস্যা নাই, উনি কিন্তু অনেক অনেক বেটার, উনি কালকে 12টা থেকে থাকবে। আজকেও আপনারা যা আমার বোনরা যদি ফোন করে হোয়াটসঅ্যাপে যদি আমাকে ছবি ফোন নাম্বার দিয়ে দেয় আমি তাকে দিতে পারি, তারা হয়তো কথা বলবে। এই এই আরেকটা ভাই, উনি হচ্ছে অনেক বড় একজন ডাক্তার, ওনারও বয়স প্রায় 56-এর মতো, ওনার ডিভোর্স হয়ে গেছে। তো এই ভাইটা উনি একটা ভালো সুন্দর একটা মেয়ে চায়, এত অর্থবিত্তর কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা ছেলে আমাদেরকে বলে দেয় আমাদের অর্থবিত্তহীন মেয়ে দিবেন না, আমাদেরকে দিবেন একটু ভদ্র একটু নরম, বা পরিবারকে অসচ্ছলতা আছে তাদেরকে একটু সচ্ছল করে দিব। এই যে তাদের এই কথাটা, এটা যদি আমার বোনরা বলতো তাহলে আর বাংলাদেশে কোনো মানুষ আর বেকার থাকতো না, ছেলেরা অর্থহীন থাকতো না, এটাও আমি আমি মনে করি যে মেয়েদের পক্ষ থেকে যদি এই জিনিসটা আসে, মেয়েরা কেন জানে এটা বুঝি না, যখন মানে আমার অনেক কিছু আছে আমি দেই না আরেকটা আরেকটা মানুষকে উঠে, অসুবিধা কি, এটারও তো একটা দোয়া পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আরেক আপা, ওনার ছেলের জন্য, ও হচ্ছে উচ্চ অনেক পিএইচডি করা আমেরিকা থেকে আসছে, ছেলের বয়স হয়েছে 42-এর মতো, 5 ফিট 8 লম্বা, দেখতেও সুন্দর, মেয়ের ছেলের মা হচ্ছে প্রফেসর, বাবাও প্রফেসর, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, তবে অবশ্যই একটা ভদ্র সুন্দর মেয়ে চাচ্ছে আর কি, ছেলেদের কোনো ডিমান্ড থাকে না, শুধু সুন্দরটাই বলে, আবার অনেক ডিগ্রিধারি মেয়েও চায় না, এটাও একটা সমস্যা, কিন্তু ডিগ্রিধারি মেয়েরা ডিগ্রিধারি পাত্র খুঁজে, কিন্তু ওই পাত্ররা আবার নর্মাল মেয়ে খুঁজে, কোথায় যাব, একটু সামঞ্জস্য রেখে আসলে সব কিছু করতে হয়। তো এটা এই এই ছেলেটার জন্য। এছাড়া আমি যখন যেই পাত্রর কথা বলছি, এখানে মনে করবেন আরও অসংখ্য পাত্র রেডি আছে আজকে। আরেকটা ছেলে, উনিও আমেরিকার সিটিজেন, ওনার বয়সটা 42-এর মতো, ওনার একটা বাচ্চা আছে, উনি খুব দ্রুত গতিতে বিয়ে করবে এরকম মেয়ে চাচ্ছে, তো ডিভোর্স এটা। আরেকটা ভাই, এই ছেলেও, এই ছেলেও আমেরিকা আমেরিকা আর কানাডার কিন্তু অসংখ্য পাত্র পাত্রী রেডি আছে শর্ট ডিভোর্সের। আরেকটা বোন, তার হচ্ছে সেও আমেরিকা সিটিজেন, তার 44-এর মতো বয়স, উনি জরুরি ভিত্তিতে চাচ্ছে, উনিও বাংলাদেশে আসবে খুব দ্রুত সেজন্য। তো এইভাবে আর আমাদের কাছে আরও অনেক আছে, আমি আসবো আপনাদের মাঝে, আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে কাজে শুরু করলাম, আপনারা দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজগুলি করতে পারি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে আপনাদেরকে আমি এতটুকু বলবো, আমার যতক্ষণ জ্ঞান আছে আমার সুস্থতা আছে, আমি যদি যতক্ষণ এবাদত বন্দিকে নামাজ রোজার পাশাপাশি ভালো কাজের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করি, এই দোয়া আমি আপনাদের কাছে চাই। কখনো মানুষকে ঠকিয়ে না, ব্যবসায় মুনাফা করে না, প্রত্যেকটা মানুষের মেন্টালিটিতে থাকতে হবে যে আমরা যখন একটা মানুষের কল্যাণে কাজ করব, অবশ্যই আগে আমাদের মানবিকতা থাকতে হবে, আমাদের তাদের জন্য ভালোটা চিন্তা করতে হবে, সবসময় মানুষের জন্য ভালো চিন্তা করে আল্লাহই আবার তার জন্য করে, এটা সবসময় মনে রাখবেন। এবং আমি প্রতিটা সময় আমার মনে হয় যে আমি বলি যে আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থতা দান করে, এবং সবাই যাতে আপনার কাছেই সকল কিছু চাই, আপনিই কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দিবেন। আমাদের কাছে যারাই আসতে চাচ্ছেন, আপনাদের মেন্টালিটিতে থাকতে হবে যে বায়োডাটা ছবি দিব, একটা সুন্দর একটা পরিবারের ছেলে মেয়ে আমরা কালেক্ট করব, এবং তাদেরকে অবশ্যই আমাদের প্রাথমিক খরচটা দিতে হবে। আপনারা দেখা যায় যে আপনারা
লেখাপড়া করেছেন ওইখানে ইনভেস্ট করছেন, আপনারা চাকরি করাবেন ওখানে ইনভেস্ট করছেন, সব জায়গায় ইনভেস্ট করেন। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট না 5-10 হাজার টাকায় আপনারা অনেক বড় মনে করেন, এই জিনিসটা আপনাদের একটু মাইন্ডে থাকতে হবে। আপনি যত বেশি জানবেন তত আপনার জ্ঞান সার্ভ হবে, এবং আপনার প্রথম অবস্থায় মানুষের যে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কিন্তু বুঝতে পারবেন যখন অনেকগুলি মানুষের সাথে কম্পেয়ার করবেন। এটা সবসময় মনে রাখবেন, আমাদের কাছে আসলেন, বিয়ে হবে কিনা জানি না, তবে প্রত্যেকটা মানুষের অন্তত তাদের অনেক কিছু জানার হয়, পরবর্তীতে তারা ঠকে কম। তো আমার এছাড়াও আমার কিন্তু মালয়েশিয়ার অনেক পাত্র ভাইরা আছে নর্মাল, যারা ওখানে চাকরি করে, হয়তো গেছে ওয়াইফ রেখে তাদের ডিভোর্স হয়ে গেছে, এরকম অনেক পাত্র আছে 30 থেকে 45-এর মধ্যে। সৌদি আরবের তো অসংখ্য পাত্র আছে আমার পবিত্র আল্লাহর ঘরের, এখানেও অনেক পাত্ররা ফোন করে আমাকে আল্লাহর ঘরে সালামা দোয়া পৌঁছে দেয়। আমার প্রিয় নবীজির ঘরে অনেক ছেলেরা আছে ওখানে কাজ করে, তারা পাত্রী চাচ্ছে। তো সাধারণ পাত্রীরা আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমার বোনদের জন্য আমি একটা ব্যবস্থা করে দেবো, তোমরা শুধু আমার জন্য দোয়া করবা, আমার এই প্রতিষ্ঠানে যারা আসতেছে তাদের জন্য দোয়া করবা, যাতে তারা তাদের সঠিক একটা মানুষ পেয়ে যায়, এটাই আমার কথা। অনেক ফোন আসতেছে, আমি পরে, আমার অনেক বোনরা কিন্তু ফোন করে দিচ্ছে। ঠিক আছে, হ্যালো, কেমন আছো? কেটে গেছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।